রাজনীতির ময়দানে সমানে একে অপরকে বিদ্ধ করে থাকেন। এহীন বুদ্ধবাবুর বাড়িতেই পৌঁছে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুল, মিষ্টি আর কেক। দলের জন্য নয়, লক্ষ্মীবারে যে বুদ্ধবাবুর জন্মদিন, শুধু তাই নয়, টুইটারে প্রাক্তনকে শুভেচ্ছাও জানালেন বর্তমান শাসক। স্বভাবতই দলের দিনে ফের সৌজন্যতার সাক্ষী থাকল বঙ্গ। প্রাক্তনের উদ্দেশ্যে বর্তমান টুইটে লিখলেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা, যা দেখে ওয়াকিবহাল মহলের মন্তব্য, হোক না বিপরীত মেরু। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি বর্তমান মুখ্যমন্ত্রীর এই সৌজন্য নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। সেটা 2011 সাল, 235 এর সরকারকে হারিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রবল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাদের সেদিনও সৌজন্যতা দেখিয়েছিলেন বর্তমান। আর প্রাক্তনের ডাকে সাড়া দিয়ে সেদিনের সদ্যজাত সরকারের শপথ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, অসীম দাশগুপ্তরা। মঞ্চে মমতা তাদের বসিয়েছিলেন একেবারে সামনের সারিতে। এমনকি বুদ্ধবাবু যখন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, সেদিনও তার পাম অ্যাভিনিউয়ের বাড়ি গিয়ে খোঁজ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার যাবতীয় দায়ভারও নিয়েছিলেন মমতাই। সুস্থ হওয়ার পরও বুদ্ধবাবুর বাড়িতে গিয়েছিলেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা। স্বভাবতই মমতার সৌজন্যতার রাজনীতিতে মুগ্ধ জ্যোতি বসুর মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী।